নামাজ পড়ার জন্য আজান দেওয়া হয়, কিন্তু ওই আজানটা কোরআন নয়, ওটাই হলো নবী পাকে রেখে যাওয়া হাদিস। তাহলে নামাজের জন্য মানুষকে ডাকা হয় আল্লাহর কোরআন দিয়ে নয়, বরং নবী পাকের জবানের হাদিস। জোরে বলেন। আজকে তাসাউফের বক্তব্য হবে, তাই না? যাক, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে নামাজে আজান দেওয়া হয়, ওটা নামাজের জন্য, কিন্তু ওই আজানটা পৃথিবীর কোনো কোরআনের আয়াত নয়, ওটাই হলো নবী পাকের হাদিস। এক। দ্বিতীয় নাম্বার, আপনি মসজিদে যখন উঠবেন প্রথমে ডান পা দেবেন, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক একটা দোয়া পাঠ করবেন। ওই দোয়াটা পাঠ করা হয় মসজিদে, ওটা হয় নামাজের জন্য, কিন্তু ওই দোয়াটা কোরআন নয়, ওটাই হলো নবী পাকের হাদিস। আপনি মসজিদে চলে গেলেন, ইলা শাহমাতি উদুনাইহি দোনো আইদিয়াকুম দুটো হাত তুলে আপনি তা দেখা যায় কানের লতি পর্যন্ত ঠেকাবেন, ওটা হলো হাদিস। আপনি নিয়াত করবেন, আল্লাহ নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত করাটা কোরআনের আয়াত নয়, নিয়াতটাই হলো নবী পাকের হাদিস। তাহলে আপনি নামাজ পড়বেন, এত বছর শুনেছেন কোরআন ছাড়া নামাজ হয় না, এবার আপনি মসজিদে চলেছেন, সবকটা নিয়ম কোরআন নয়, এগুলো চলছে হাদিস। আপনি তাহারিমা বাঁধেছেন, নাবির নিচে হাত বেঁধেছেন, নাবির নিচে হাত বাঁধা এটা কোরআনের কোনো আইন নয়, এটা হলো নবী পাকের হাদিস। তাহারিমা নিয়াত বাঁধার পর আপনি সানা পাঠ করেছেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, আমি পুরোটা বলছি না সময় যাতে না যায়। আপনি দোয়া মাসুরা পড়েছেন, ওটাই হলো নবী পাকের হাদিস। আপনি দোয়া মাসুরা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেছেন। কোরআন শরীফ নরমাল যদি দাম হয় ৬০০ টাকা ৭০০ টাকা, পৃষ্ঠার হলো ৮৪৮টা পৃষ্ঠার, ৩০টা পারা, ১১৪টা সূরা, ৬৬৬৬টি আয়াত টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, কিন্তু দোয়া সানা পাঠ করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন, খোদার কসম ওটা কোরআন নয়, ওটাই হলো হাদিস। এবার আমি আপনাকে বলবো, যে সব হুজুরগুলো ওয়াজ করেছে এত বছর ধরে, বাবা নামাজ পড়তে গেলে কোরআন ছাড়া নামাজ হয় না, এবার তাদের দড়ি দিয়ে বেঁধে জিজ্ঞাসা করো আমি এত দূর পর্যন্ত পৌঁছে গেছি, এখন তো কোরআন পেলাম না, চলছে হাদিস, এগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব? সম্ভব? আল্লাহ, ও আমার জান যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন, বেসিনদের বিসমিল্লাম জেরমিল্লাম খড়গাবাল্লা হে রাজির হি রাহে যাবার রমিম খড়গাবার মা নুন রাজির নি রাজাবার রাহিয়াদির হিমিম জেরমি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কে নাম সে শুরু করতা হো জো বড়া মেহেরবান নিহাত রহমালা হে, আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু মেহেরবান। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো কোরআনের আয়াত। সূরা ফাতিহা শরীফ পাঠ করেছেন, এটা হলো কোরআন। অন্য একটা সূরা পাঠ করেছেন, এটা হলো আল্লাহর কোরআন। আপনি রুকুতে গেলেন, আল্লাহু আকবার বলে, এটা নবী পাকের হাদিস। সুবহান রাব্বিয়াল আযীম বললেন ৩বার, এটা হলো নবী পাকের হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, এটা হলো নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন, আল্লাহু আকবার কোরআনের আয়াত নয়, এটা নবী পাকের হাদিস। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বললেন, এটা হলো নবীর হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত পড়লেন, এটা কোরআন নয়, এটা হলো নবীর হাদিস। আপনি দরুদ শরীফ পড়লেন, এটা হলো হাদিস। আপনি দোয়া মাসুরা পড়লেন, এটা হলো হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরালেন, আসসালামু ক্বাবলাল কালাম, ডান দিকে সালাম ফিরানো কোরআন নয়, এটা হলো হাদিস। আল্লাহুম্মা আমিন বলেছেন, কোরআন শরীফে কোথাও আল্লাহুম্মা আমিন নেই, এটাই হলো নবী পাকের হাদিস। আপনি মোনাজাত শেষ করে বিরাহমাতিকা কিম্মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। কোরআনে এতটা এসেছে, ওয়াকাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিন্তু বেশি নেই, এতটা এসেছে। তাহলে পূর্ণাঙ্গ কলেমা শরীফ কোরআন নয়, এটাই হলো হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে আমরা শুনেছি কোরআন ছাড়া নামাজ হয় না, কিন্তু হিসাব করে দেখা যায় আজান থেকে নিয়ে মোনাজাতের শেষ পর্যন্ত চলছে শুধু হাদিস আর হাদিস। আবার হিসাব করে পাওয়া যায় কোরআনের পার্সেন্ট যদি 2 হয়, হাদিসের পার্সেন্ট হলো 8। জোরে বলেন। এবার আপনি বলেন কোরআন ছাড়া নামাজ হয় না, না হাদিস ছাড়া নামাজ হয় না? কথা ক্লিয়ার হয়েছে? ওই জন্য বলছিলাম বক্তা আলাদা, আলেম আলাদা, বলছিলাম না? তাহলে নামাজ পড়তে গেলে অবশ্যই কোরআন লাগে, কিন্তু কোরআনের পার্সেন্ট হলো 2%। আরো কমিয়ে দেবো, কমিয়ে দেই। নিম্ন সংখ্যা সূরা ইখলাস শরীফ 3 আয়াত কিংবা সূরা কাউসার 3 আয়াত, এই কমপক্ষে 3 আয়াত পড়ে সেজদা গিয়ে নামাজ পড়লে নামাজ হবে না? হবে না? হবে। আরো কমানো হয়েছে তো। তাহলে কোরআনের পার্সেন্টেজ হলো 2, হাদিসের পার্সেন্টেজ হলো 8। এবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, আল্লাহর রহমত দয়া সেখানে। জোরে বলেন। এটাই হলো পরিষ্কার। আমি তো খাতা কলমে বলেছি, একদম পাই টু পাই নাম খাতা কলমে বলেছি। তাহলে এবারে কেউ যদি বলে না হুজুর কোরআনের নাম না বললে আল্লাহ বিরাট রাগা রেগে যাবে, দলিল কি? দলিল খুঁজে পাবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মান আসানি, আমার নামটা লিভিয়ে দিলে ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তোমার দুনিয়া পরকাল জগৎ নিভিয়ে দেবে। নবী বলেছেন মান আতানি, আমাকে জ্বালিয়ে দিলে, আমাকে মহব্বত করলে, ইত্তেবা করলে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহর ইত্তেবা অনুসরণ হয়ে যাবে। জোরে বলেন। তাহলে কোরআন ছাড়া নামাজ হয় না, এ কথা বলার কারণ হলো আল্লাহর বিরাট খুশি করতে গেছি দেই বলে, ওই জন্য কোরআন ছাড়া নামাজ হয় না বলেছি। কিন্তু আল্লাহ তোমার খুশি নেবে কিনা চিন্তা ভাবনা করে দেখেছো? চিন্তা ভাবনা করে দেখা হয়েছে? হয়নি। এইগুলো কারা বলে? এইগুলো বেশিরভাগ বলে তারা নবী পাকের শান মর্যাদাকে গোপন করে আল্লাহ কোরআনের মুখ করায়, নবী মুখ করায় না। আমি ফের বলছি, নবী মুখ হলে কোরআন আসবে, নবী মুখ হলে হাদিস আসবে, নবী মুখ হলে কাবা মদিনা আসবে, নবী মুখ হলে পরকাল দুনিয়া আসবে, নবী মুখ হলে আল্লাহ আসবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? কষ্ট পাচ্ছেন নাকি? পিছনের ভাই কথা বুঝতে পারছো? বড় ভাই পিছনে যারা আছো, শত পিছনে, বুঝতে পারছো তো? চলেন এগিয়ে যাই। তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, অবশ্যই কোরআন লাগে, তবে কোরআনের পার্সেন্টেজ হলো 2, হাদিসের পার্সেন্টেজ হলো 8। আবার কোরআনের পার্সেন্ট কমিয়ে দিলাম, কমপক্ষে 3 আয়াত পড়লে নামাজ হয়ে যাবে। এবার হাদিসের পার্সেন্টটা হিসাব করি। আপনি 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়বেন। আপনি 2 রাকাতে তাশাহুদ পড়ে আপনি উঠে দাঁড়াবেন, ভুলক্রমে তাশাহুদ পড়ে ফেলেছেন। আর ভুলক্রমে যদি দরুদ শরীফ পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি ওয়া আলা আলি, এতটা যদি ভুল করে আগে চলে যাওয়া হয়, হানাফি মাযহাবের মাসলা হলো তোমাকে সেজদা দিতে হবে। কেন? কোরআনের সীমা লঙ্ঘন করলে সমস্যা নেই, কিন্তু হাদিসের সীমা লঙ্ঘন করলে নতুন করে তোমার সেজদা দিয়ে নামাজ পড়তে, নাকি ভুল বলছি? ওই দরুদ শরীফ পড়তে, তাশাহুদ পড়তে পড়তে দরুদ শরীফ পড়ে বলেছেন ওয়া আলা আলি, এতটা পার হয়ে গেছেন, কি করতে হবে? সেজদা দিতে হবে। তো তাহলে হাদিসের এরিয়া পার হয়ে গেলে সেজদা দিতে হয়। কিন্তু 3 আয়াতের পরে যদি ইমাম সাহেব ভুল পড়ে, যদি লোকমা দাও ওখানে সেজদা না দিলেও চলবে। 3 আয়াতের ভিতরে যদি ভুল পড়ে, সেজদা দিলে না দিলে নামাজ হবে না। এটাই যদি সঠিক হয়। কিন্তু রসুলের হাদিসের সীমানা দেখেন, যদি ও আলা আলী ইব্রাহিমা বলে যদি ফেলেছ, তোমার সেজদা দিতে হবে, না দিলে নামাজ হবে না। কেন? আল্লাহ আমার সবচেয়ে বড় ইবাদত বানিয়েছে, কিন্তু ওই বড় ইবাদতের ভিতরে আমার নবীর প্রশংসা প্রশংসা আল্লাহ বিছিয়ে ছড়িয়ে সুন্দর করে মোটিফাই করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মসজিদে আমার বড় ভাইরা যারা আছে ওরা মনে হয় কিচ্ছু বলে না। বড় ভাই আল্লাহ, আপনারা সুন্দর জায়গায় বসে আছেন, সুন্দর জায়গায় না? ওখানে পাখা আছে তো বাবু, ওখানে পাখা আছে তো, উপরে পাখা আছে না? হ্যাঁ। এবার একটা কথা বলি, নবী যদি দোয়া করতেন ওহদের ময়দানে, আল্লাহ আমি শুধু ইশারা করব আর যত বেঈমান কাফের আছে আল্লাহ সব কটা মৃত্যু দিয়ে জাহান্নামে পাঠিয়ে দাও, আমার আল্লাহ নবীর দোয়া কবুল করতেন না? করতেন না? করতেন। কিন্তু নবী এই দোয়াটা করলেন না। নবী হাত দিয়ে, শক্তি দিয়ে, হ্যাঁ হিকমত দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করেছেন, তাদেরকেও দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়েছে, নিজের সঙ্গের সাথে সাহাবাদেরকেও তারা জান্নাতের নিশানা ও রসুল দেখিয়েছেন, তাদেরও মৃত্যু হয়েছে, এদেরও মৃত্যু হয়েছে, তারপরে ইসলামটা একটা জায়গায় এসেছে, ঠিক না ব্যাঠিক? তাহলে নবী যদি মসজিদের খোলে ডুকরে 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 যদি কানতেন দাড়ি ভেজি আল্লাহ যুদ্ধ করবো না, ওদের সব মেরে দাও আর আমাদের ধর্মটা আল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে দাও, আল্লাহ কবুল করতেন না? করতেন না? করতেন। তাহলে নবী কেঁদেছেন কিন্তু সব জায়গায় কাঁদেনি, মাঝে মাঝে হাতে তরোয়ালও নিয়েছে, যুদ্ধ করেছে, সব জায়গায় রসুল কাঁদেনি। কেন? এখানে কান্না চলবে না, এখানে ডাইরেক্ট হেড করা লাগবে, লাগবে। তাই আমি আপনাদেরকে ছোট করে বলছি না, সর্বসময় মসজিদের খোলে বসে ধর্ম পালন চলে না, মাঝে মাঝে মসজিদ থেকে এসে একটু ময়দানে আসা লাগবে, ঠিক না বেঠিক? আরাম জায়গা ত্যাগ করতে হবে, একটু ভেতরে থেকে আসতে হবে। কেন? ওখানে থাকলে আলাদা রিয়াকশান, এখানে থাকলে আলাদা রিয়াকশান। মসজিদে নবী শুয়ে থাকেনি, ফাঁকা ময়দানে রৌদ্রে যুদ্ধের জন্য ঘাম ঝরিয়েছে। আপনারও মাঝে মাঝে ময়দানে আসা লাগবে। কিছু কিছু নামাজি না একদম পাকার তোলা চিয়ারলে খেটকে তৈরি করে রেখে দিয়েছেন, বাপ গেলে সম্পত্তি, ও শালারে দেখলি আমার গা জ্বালা করে, বুঝলেন না? দেখলি ওদের বাপ গেলে পৈতৃক সম্পত্তি, আমরা যাই কথা বুঝলেন না? আমারও ভাষা খারাপ ভাই, আল্লাহ আল্লাহ কষ্ট পাবেন না, যেটা শরীয়ত সেটা বলেছি, নেবেন নেবেন, না নেবেন ফেলে দেবেন, এটা আপনার ব্যক্তি হবে। চলেন চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করতে হবে। একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে 2%, নামাজ পড়তে গেলে হাদিস লাগে 8%। চলেন এবার আমি আপনাকে বলছি, আপনি তাহারিমা বেঁধেছেন, ইমাম সাহেব যদি কানে কানে আপনার কাছে দাঁড়িয়ে থাকে আর ইমাম সাহেবকে যদি বলা হয় ইমাম সাহেব আমি অমুক জন এসেছি আসসালামু আলাইকুম, ইমাম সাহেব যদি নামাজ অবস্থায় কোনো মুসল্লির যদি সালাম জবাব দেয় নামাজটা ভঙ্গ হয়ে যাবে। আবার যদি ওই মুসল্লি নামাজ অবস্থায় কাউকে যদি সালাম দেয় তার নামাজটা তো ভঙ্গ হবেই, হবে হবে। চলেন এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে নামাজ পড়তে গেলে কাউকে সালাম দেওয়া যাবে না, তাহার ইমা বেঁধে কারো সালামে জবাব দেওয়া যাবে না। কিন্তু ওই নামাজের ভিতরে আমার আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজটা আমি আল্লাহ আমার মিরাজে গিয়ে নবী আমার নামাজ নিয়ে এসছে, কিন্তু ওই নামাজের ভিতরে আল্লাহ সালাম নেয় না, নবীর জন্য সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আসসালামু আলাইনা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীর প্রতি সালাম পড়া আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি সালাম পড়া ওয়াজিব। এখানে শুধু শেষ নয়, পরের লাইনটা আর একবার আমার আগে পড়া শুরু করে দাও, যাদের তাশাহুদ মুখস্থ আছে পরের লাইনটা পড়ো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদ দিল্লাহি সালিহিন। আমার আল্লাহ নবীকে আবার বলা হয়েছে, ও হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতি শুধু একা সালাম না, তোমাকে যারা মেনে খোদা ভীরুত আল্লাহর নৈকট্য লাভ করেছে, যাকে বলা হয় আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি, ওদেরকেও সালাম দেওয়া আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তাহলে মসজিদে একটা মুসল্লি নামাজ পড়লো, নামাজ পড়ে নবীকে সালাম দিয়েছে এক, আবার ওই সালামের পরের লাইনে যারা ওলি আউলিয়া গউস কুতুব ওদেরকেও সালাম দিয়েছে দুই। ওই মুসল্লি মসজিদ থেকে বার হয়ে এসে বলছে, আল্লাহকে মানি, নবীকে মানি, পৃথিবীর কোনো পীর ওলিকে মানিনি, কিন্তু নামাজ ওই পীর ওলিকে সালাম দিয়েছে না দেয়নি? খালি যারা রাতের বেলা একরকম কথা বলে আবার দিনের বেলা একরকম কথা বলে, একে বলা হয় মুনাফিক। যারা ঘরের ভিতরে একরকম চরিত্র আবার ঘর থেকে বার হয়ে আর একরকম সিদ্ধান্ত, এদেরকে বলা হয় মুনাফিক। তাহলে নামাজের ভিতরে একরকম তুমি সালাম দিলে, আবার নামাজ থেকে বার হয়ে এসে বলছো আমি আল্লাহ আর নবী ছাড়া আমি কাউকে মানিনি, একে বলা হয় মুনাফিক। মুনাফিক কত ভয়ঙ্কর এবার আমি আপনাকে চিনিয়ে দেবো। একটা বার আগিয়ে যাওয়া যাক, কোনো একটা বেনামাজি যদি মারা যায়, ওই বেনামাজি মৃত্যু হয়ে গেলে তার জানাজা দাফন কাফন করা যাবে না? যাবে না ভাই, যাবে না যাবে না? আল্লাহ আল্লাহ, মিরপুরের লোকে তো এত কাঁচা কাজ করে না, তো এরকম হয় কেন? ভাদুয়া ভাদুয়া এত তো নরম তো না, এরা তো খুব গরম। কেন ভাদুয়া এলাকাটা ধরে শেষ মাথা থেকে বড় একটা মুসলিম মহল্লা, বুঝলেন? ওয়াজ করা হয় শুধু কোথায় কি হয়েছিল সব রকম, কিন্তু পাই টু পাই বলাটা খুব ভাইটাল ব্যাপার। আমি মুনাফিকের কথা বলতে গিয়ে এখানে এসেছি। একটাবার আগিয়ে যাওয়া যাক, যে লোকটা জীবনে নামাজ পড়ে না, আর যদি বা নামাজ পড়ে রমজানে নামাজ, ঈদের নামাজ পড়ে আর কোরবানি নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি মারা যায়, এক কথা বেনামাজি যদি মারা যায়, তার জানাজা দাফন কাফন দেওয়া যাবে না? যাবে না? যাবে। চলেন আমি আপনাকে বলছি, কোন সুদখোর যদি মারা যায় তারা জানাজা দাফন কাফন করা যাবে? যাবে। এটা হলো হানাফি মাযহাবের ফতোয়া। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক, কোন ব্যক্তি ব্যভিচার করতে গিয়ে যদি মার্ডার হত্যা হয়ে যায়, ওই ব্যক্তি যদি মুসলমান হয় তকেও জানাজা দাফন কাফন করা যাবে। কোন ব্যক্তি যদি হজ না করে মারা যায়, কোন ব্যক্তি যদি দান না করে মারা যায়, কোন ব্যক্তি যদি ইবাদত ধর্ম কর্মর ভিতরে আল্লাহর ইবাদত না করে যদি মারা যায়, ওই ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়া জায়েজ, তার কাফন দেওয়া জায়েজ জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মজার বিষয় হলো একটা, যারা ঘরে এক রকম বলে বাইরে এক রকম বলে, এদেরকে কি বলা হয়? ভুলে গেছেন? মুনাফিক। তাহলে একদিকে গুনাহগার, গুনাহগার হাজার গুনাহ করেছে, এদের জানাজা পড়া জায়েজ কিন্তু মুনাফিক যদি মারা যায় তার জানাজা পড়া যাবে না? যাবে না? চলেন আল্লাহর কোরআন থেকে দলিল দেওয়া যাক। যারা হাফেজ সাহেব আছে, কোরআনের আয়াতটা আপনারা খেয়াল করেন বিষয়টা ঠিক হচ্ছে কিনা। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে যারা মুনাফিক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের জানাজা পড়বে না, আমি হারাম করে দিলাম। আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে বললেন ইস্তাগফিরিল্লাহু ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহর কোরআন বলেছেন মুনাফিকের কবরের কাছে যাওয়া চলবে না, ওটা হারাম। আল্লাহর কোরআন পরে বলেছে ইস্তাগফিরুল্লাহুম আওলা তাস্তাগফিরুল্লাহুম, মুনাফিকের জন্য দোয়া দরুদ করা ওটা শরীয়তে হারাম। আল্লাহর কোরআন পরে বলেছে ইন তাস্তাগফিরুল্লাহুম সাবিনা মাররাতান, মুনাফিকের জন্য যদি 70 বার হাত তুলে দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, করব না। তাহলে গুনাহগার যদি বেনামাজি হয়, গুনাহগার যদি সুদখোর হয়, গুনাহগার যদি বেনামাজি হয়, গুনাহগার যদি হজ না করে, যাকাত ফিতরা যদি না দেয়, এই ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়া যাবে? যাবে। যারা নবীর সঙ্গে ওলিদের সঙ্গে বেঈমানি করেছে, নাফরমানি করেছে, চিটিংবাজি করেছে, রাতের বেলা এক দিনের বেলা এক, নামাজে এক, নামাজ থেকে বার হয়ে আর এক, এদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিকের জানাজা পড়া হারাম, কবরের কাছে দাঁড়ানো হারাম, দোয়া দরুদ করা হারাম। তাদের জন্য 70 বার হাত তুলে দোয়া করলে আমার খোদ আল্লাহ বলেছেন আমি দোয়া কবুল করব না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মুনাফিকের চাইতে গুনাহগার ভালো না খারাপ? ভালো। তো এইবার হুজুর কোনো বক্তব্য করে বাবা গুনাহগার যখন বলেছে আমরা একদম তেলাপোকা আরশোলার মতো চিৎপাত হয়ে ঠ্যাং আঁচাচি করি। মনা মানে কি? জীবনে আল্লাহর আঙ্গা হবে না, জীবনে আল্লাহর আমাদের হবে না, আল্লাহ মানে অন্যজনার হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু বিষয়টা রং, বিষয়টা রং। ফের বলছি, ওই বান্দা গুনাহ করবে বলে আল্লাহ তো বানিয়েছে মসজিদ, বলুন সুবহানাল্লাহ। বান্দা গোনা করবে বলে দিয়েছে তো আল্লাহর কোরআন, বলো সুবহানাল্লাহ। বান্দা গোনা করবে বলে বছর দিয়েছে কুরবানি, বান্দা গোনা থেকে বাঁচার জন্য দিয়েছে আল্লাহ ইতিকাফ, বান্দা গোনা থেকে বাঁচার জন্য দিয়েছে আল্লাহ সেহরি, বান্দা গোনা থেকে বাঁচার জন্য দিয়েছে আল্লাহ রোজা, বান্দা গোনা থেকে বাঁচার জন্য দিয়েছে আল্লাহ ঈদ, বান্দা গোনা থেকে বাঁচার জন্য দিয়েছে আল্লাহ বছরে ১৩টা কবুলিয়াতের রাত। জোরে বলেন। আর হুজুর ওয়াজ করে যাচ্ছে, বাবা কত বড় গুনাহগার, কত বড় গুনাহগারের, গুনাহগারের কপাল ভালো, কিন্তু মুনাফিকের কপালে। আমার বক্তব্য কি একটু অন্য রং সাইড হচ্ছে নাকি? ঠিকঠাক হচ্ছে তো বড় ভাই? কই দাদু ভাই, কোথায় গেছো? হ্যাঁ বাবু, কাছের দিকে আসো, কাছের দিকে আসো, আসো কাছের দিকে। চেনা লোক দূরে থাকলে ভালো লাগে, ডান দিকে আসো। দাদু ভাই সঙ্গে করলে ওয়াজ করতে হবে, বুঝলেন না? তা আমার থেকে তো আপনার শরীর ভারী হয়ে গেছে, আমার থেকে শরীর ভালো না। এই জিনিস খুব খাতারনাক জিনিস, এ আবার আল্লাহ পাকের দান। অনেকে বলে, অনেকে কথা কথা বলে না, বলে সুদখোরের ভড়ি বড় হয়। এটা বলবেন না, এটা বলবেন না। ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এক সময় আমাদের দক্ষিণ ২৪ পরগনা সাইডে মাহফিলে গিয়েছিল। একজন বলছে, বাবা হজুররা খেয়ে খেয়ে কিরা মোটা হচ্ছে দেখেছি, ভড়ি লেগেছে। হজুরের কানে আওয়াজটা পৌঁছে গেছে। ছোট হজুর পীর কাল খুব মেজাজি ছিল, এই হাতগুলো বাহুগুলো খুব মোটা ছিল। বলছে, বাবা ও তো পাগল, হজুর মাহফিল ছেড়ে চলে গেছে। সকাল ৮টার দিকে ছেলেরা রাতেবেলা জেগে ঘুম থেকে উঠেছে, কথা বলে না, পাগলের মতো চিল্লাচিল্লি করছে। তারপরের দিন আবার দরবারে গিয়ে বলছে, হজুর ছেলেটা এরকম। বলে, আমি বলেছিলাম না পাগল, আল্লাহ কবুল করেছে। হজুর দা কারো শরীর নিয়ে কোনো সমালোচনা করা পাপ, পাপ, কিন্তু পাপের বিনিময়ে যে এটা হচ্ছে ওটা হচ্ছে আপনি ডিসাইড করতে পারবেন না। অনেক ইহুদি খ্রিস্টান রয়েছে, তাদের শরীরগুলো নুরানের মতো চিকিমিকি করছে, কিন্তু তাদের ভিতরে ইমান আছে, ইমান আছে। তাদের কি আল্লাহওয়ালা বলবে? তাহলে শরীরের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, তবে একটা খাস নূর থাকে, সে বিষয়টা আলাদা, সে বিষয়টা আলাদা। আল্লাহ চলেন, আমি আপনাকে বলছিলাম যে কথাটা বলছিলাম, কি বলছিলাম ভুলে গেছি, কি বলছিলাম? একটা আওয়াজ করছিলাম না? গুনাহগারের ক্ষমা আছে মুনাফিকের। তা আপনারা আমি কি করতে তুলি সেখানে সব গুনাহ আছে। আল্লাহ চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে গুনাহগারের ক্ষমা আছে কিন্তু মুনাফিকের ক্ষমা নেই। আমি কোরআন থেকে বলছি। আমার এই বক্তব্য শুধু আপনাদের এই এলাকায় নয়, আমার বক্তব্য ইন্টারনেটে হাজার হাজার মানুষেরা শুনেছে। আপনারা যারা বুঝতে পারবেন, আলেম সমাজ তো তার চাইতে ভালো বুঝতে পারবে। চলেন একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। তাহলে মুনাফিকের লাইফ শেষ হয়ে গেল, গুনাহগার কিন্তু এখন বেঁচে থাকলো। এবার বলেন, মুনাফিক ভালো না গুনাহগার ভালো? গুনাহগার ভালো। এবার বুকে হাত দিয়ে বলেন, আমরা গুনাহগার না মুনাফিক? বেনামাজি বলবে আমি গুনাহগার, ইমাম বলবে গুনাহগার, হুজুর বলবে গুনাহগার, মুসল্লি বলবে গুনাহগার, নামাজি বলবে গুনাহগার, কিন্তু মুনাফিকের লোক কেউ নিতে চাইবে না, মুনাফিকের নাম্বার কেউ নিতে চাইবে না। আমরা গুনাহগার, 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 গুনাহগার। তাহলে মুনাফিক তো চলে গেল জাহান্নামে, তাহলে গুনাহগার আমরা। আর একটা অপশন বাড়িয়ে নেওয়া যাক। এবার একদিকে গুনাহগার, একদিকে বেয়াদব। আল্লাহ দরবারে দাঁড় করিয়ে দিলাম, আল্লাহকে বললাম, আল্লাহ আমরা মুনাফিক আর গুনাহগারের ভিতরে আমরা ভাগ করে মুনাফিককে খারাপ পেয়েছি কোরআন হাদিসের অনুকূলে, আমরা গুনাহগারকে ভালো পেয়েছি। এবার গুনাহগারকে হাজির করিয়ে দিলাম, আর বিয়াদব মার্কা ব্যক্তিকে হাজির করিয়ে দিলাম। হুজুর আল্লাহ আল্লাহ, আপনি একটাবার বলেন রব্বি আল্লাহ, আপনার কাছে গুনাহগার বান্দা ভালো না বিয়াদব বান্দা ভালো? আগে তো মুনাফিক আর গুনাহগার আমরা ডিসাইড করেছি কোরআন হাদিস দিয়ে। এবার আল্লাহর কাছে গুনাহগার আর বিয়াদব দুজনকে দাঁড় করে দিলাম। এবার আপনারা বলবেন, গুনাহগার ভালো না বিয়াদব ভালো? গুনাহগারই ভালো। মানে আগেরটা ভালো হয়েছে বলে তাই। কত সুবিধা মানুষ দাদু ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ কাছে জিজ্ঞাসা করবে, ও বান্দা বলো তুমি কি গুনাহগার? আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বলছে, টেনশন করো না। সুম্মাস্তাগফারনি গোহারতলাকা ওয়ালা ওমালি, রাতের বেলা কাঁদবি, কান্না যদি না আসে চোখটা কান্নার মতো একটু নাটক করবি, আমি আল্লাহ তোমার ওই ভাব ভঙ্গিমায় জীবনের গুনাহকে মাফ করে দিয়ে থাকি। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি গুনাহগার? আমার আল্লাহ বললেন, আমার আল্লাহকে বললেন, আল্লাহ আমি বড় গুনাহগার। আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে বলবেন, আমার নবী তোমাদের কাছে পাঠিয়েছে মুনাফিকের জন্য নয়, বিয়াদবের জন্য নয়, গুনাহগার উম্মতের জন্য পাঠিয়েছি। জোরে বলেন। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, বান্দা তুমি গুনাহগার? আল্লাহ আমি গুনাহগার। ও বান্দা তুমি আস্তাগফিরুল্লাহ তওবা পাঠ করো, আল্লাহ বলেছেন তোমাকে ক্ষমা করে দেব। তুমি গুনাহগার? আল্লাহ আমি গুনাহগার। আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাও, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। আল্লাহ জিজ্ঞাসা করছে, বান্দা তুমি গুনাহগার? আল্লাহ পাহাড় 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 পরিমাণ গুনাহগার। আল্লাহ বলছে, টেনশন করিস না, বসে বসে কাঁদবি তা কাঁদ, যত পারিস কাঁদ, কিন্তু খেয়াল রেখে দাও বান্দা, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার জান্নাতের আশা করে কাঁদ। গুনাহগার হওয়া সত্ত্বেও আমার জান্নাতের আশা করবি, একদিন না একদিন আমি আল্লাহ আমার দয়া জান্নাত পাবি পাবি। আর একটু জোরে হবে না? তাহলে গুনাহগারের জন্য আল্লাহর কোরআন হাদিস না, আল্লাহর কোরআন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন গুনাহগার যতই বড় হও না কেন আমার রহমত জান্নাতের আশা করো। হুজুরদের মুখে ইমামদের মুখে শোনেননি? শুনেছি। তাহলে গুনাহগার হলেও আল্লাহ রহমতের আশা করতে বলেছে, মুনাফিকের কোন রহমতের আশা করা হবে না। এবার বিয়াদব গুনাহগার হয়েছে, গুনাহগার দুই জায়গায় জিতেছে, ক জায়গায়? দুই জায়গায়। এবার বিয়াদব, আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তুমি গুনাহগার না বিয়াদব? আল্লাহকে বলবে, আল্লাহ আমি গুনাহগার নয়, আমি সবচাইতে বড় বিয়াদব। আমার আল্লাহ বললেন, আমার হুকুম পালন না করলে তাকে বলা হয় গুনাহগার, আমার হাবিবের সঙ্গে বদনামও করলে তাকেই বলা হয় বিয়াদব। বিয়াদবের গুনাহ ক্ষমা নাই, ক্ষমা নাই। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, আল্লাহ ফাকুরুস ফিহি, আল্লাহ ফাকুরুস, বেরিয়ে যা বেরিয়ে যা, তুমি আমার নবীর পক্ষে যেমন ছিলে না, আমি আল্লাহ তোমার পক্ষেও থাকবো না। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, আপনি নামাজ পড়েছেন, আপনি বললেন আমি আল্লাহকে মানি, নবীকে সালাম দিয়েছেন, নবীকে মানি, পীর ওলিদেরকে সালাম দিয়ে বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি মসজিদ নামাজ থেকে পড়ে বার হয়ে এসে চায়ের দোকানে বলছো, আল্লাহকে আর নবীকে ছাড়া আমি কোনো দরবার কোনো পীর ওলিদেরকে মানিনি। ও বাবাজিরা, চলেন এবার দুটো বললাম নামাজের ভিতরে, ওটাই ছিল হাদিস। এবার আমি কোরআন থেকে আপনাকে দলিল দেব।